রাজস্থান বিধানসভা নির্বাচনের আর একদিন বাকি লোকসভা নির্বাচনেরও খুব বেশি বাকি নেই এই ভোট আবহে বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায় গিয়ে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী মথুরায় যান এবং মন্দিরে পুজো দেন দেওয়ার প্রধানমন্ত্রীর কৃষ্ণ ভক্ত মীরা বাইয়ের সম্মানে একটি ডাক টিকিট এবং স্মারক মুদ্রা প্রকাশ করেন এদিন কৃষ্ণভক্ত ভক্ত মীরা বাইয়ের পাঁচশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে মথুরায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল ধৌলি পাউ রেলওয়ে মাঠে ব্রজরাজ উৎসবও চলছে এদিন সেই উৎসবেও যোগদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেনে মাথায় হলুদ পাগড়ি দিয়ে শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী সেই পুজো দেওয়ার ভিডিও বর্তমানে ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে মাথায় হলুদ পাগড়ি এবং গলায় হলুদ চাদর এবং তার সঙ্গে লাল মালা দিয়ে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী তারপর গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দেওয়ার পর মথুরায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে মীরাবাইয়ের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদরা সেই অনুষ্ঠানে আবার নাচতে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী তথা মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনীকে প্রসঙ্গত আগামী মাসে অযোধ্যা রাম মন্দিরের খাটন হবে ভূমি পুজোর পর এবার বিগ্রহের প্রতিষ্ঠাও প্রধানমন্ত্রী মোদীর হাতে হবে লোকসভা ভোটের আগে এই অযোধ্যা মন্দিরের খাটন রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ এর মধ্যে আবার শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায় গিয়ে প্রধানমন্ত্রীর পুজো দেওয়া এবং মীরা বাইয়ের সম্মানে স্মারক মুদ্রা ও ডাক প্রকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল বিশেষত এর আগে দেশের কোন প্রধানমন্ত্রী মথুরায় যাননি RE news.